বলবো? বলো, হ্যাঁ বলো বলো। আচ্ছা, পান্টিয়া স্টিক তো হচ্ছে ছোট টাইপের মাছ, আর লেজে ছোট স্পট থাকবে, এটা হচ্ছে চেনার একটা উপায়। লেজে ছোট একটা স্পট আছে, লেজের দিকে ঘুরে স্পট, হ্যাঁ ওই যে স্পট, ওই যে হচ্ছে চেনার উপায় স্পট। আচ্ছা নেক্সট। আচ্ছা হয়ে গেলে এক একটা করে নিয়ে রাখতে পারো। এবার হচ্ছে টিকটো, না ওই আগেরটাই তো টিকটো ছিল, আগেরটা হ্যাঁ এটা না, সারা না, পান্টিয়া সারা না, এটা হচ্ছে বডির তুলনায় মাথাটা অনেক ছোট। হুম হ্যাঁ, সরপুটি সরপুটি, এটা বড় মাছ, বড় বড় পুটি মাছ আর কি। হ্যাঁ হ্যাঁ, আর ছোট পুটি মাছ, বড় পুটি মাছ, এটা বডিটা চওড়া, বডিটা চওড়া, মাথাটা ছোট, কাতলের সাথে পার্থক্য এই। এই যে কোন লেজে আন্ডার যে কোন স্পট স্পট নেই। সঠিক তো রাখতে হেল্প করবে লেবিও রোহিতা না? এবার লেবিও রোহিতা, লেবিও কালবাসু দুটো একসাথে ধরতে পারেন। এগুলো রোহিতা, এদিকে মুখ দেখে আলাদা করা যাবে, আর কালারটা দেখে একটু আলাদা করা দেবেন। আচ্ছা, লেবিও রোহিতা হচ্ছে ওই যে মাথাও ছোট, বডিটাও একটু চিকন মতো, সিলিন্ড্রিকাল। আচ্ছা, আর লেবিও কালবাসু অনেকটা ওরকমই, বডি শেপটা একই রকম, কিন্তু এটা একটু কালো কালো দেখতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে লেবিও রোহিতার মাথাটা একটু অনেক তিনকোনা, বড় মাথা, বড় মৃগেল যেটা হচ্ছে যে অনেকটা ইয়ের মতো শেপ, না কিসের মতো, ভয়ঙ্কর শেপ, যেটা চেনা যায় অনেকটাই বড়, স্কেল মুখটা একটু বড়, আর স্কেলের ওই যে অপারকুলাম কালো, এজের দিকে একটা সাদা মতো, সাদা এজ টাইপের। কি বললা? এই যে স্কেলের এজের দিকে একটু সাদা মতো, যেটা হচ্ছে ল্যাবিওতে নাই, এছাড়া চেনার বিশেষ উপায় পাই নাই। এটা কিসের জন্য? ক্লাস বোটানি না, আর লিস্ট কাটা আছে একটা, এটি মনে রাখুন, আরো ভালো স্পেসিস তো দিতে পারে। আচ্ছা একটা কথা বলেন, এটার বডি শেপ কি অনেকটা তো রুয়ের মতো, অনেকটা রুয়ের মতো বডি শেপ, কিন্তু ল্যাবিওর মাথাটা যেরকম অনেক ছোট, এটার মাথা কিন্তু বডির তুলনায় অত ছোট। হ্যাঁ হ্যাঁ, মাথাটা বড়, এটাই হলো কথা, মাথাটা বড়, ল্যাবি আছে। হ্যাঁ, এই সিলভোসাস আর ল্যাবিও চিনবো কিভাবে, যে দুইটারই বডি সিলিন্ড্রিকাল, কিন্তু ল্যাবিও হচ্ছে মাথা ছোট, এটা মাথা বড়, মাথা একটু বড়, কিন্তু কাতলের থেকে তো অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো ওটা হবে। এবার হচ্ছে রেবা, সিলভোসাস রেবা, এটা চিকন চিকন মা, লম্বা মাছ, এটাই বাটা মাছ, বড় স্কেল মাথা, গ্রাস কাপ, গ্রাস কাপ, এটা দেখে বোঝা যাবে একদম পুরো স্কেল, গ্রাস কাপ, আরে গ্রাস কাপ, গ্রাস কাপ, গ্রাস না, ঘাস খায়, ঘাস খায়, গ্রাস কাপ করতে ওই গ্লাসের মতো অনেক স্বচ্ছ দেখতে। নেক্সট দাদা, কোন আছে অস্টিওগ্রামা কোটিও, ঢেলা মাছ, আর এমব্লাই কোটিও, এমব্লাই ফ্যারিঙ্গোটন, মলা, মলা মাছ, অস্টিও, আচ্ছা মলা মাছটা চিনবো হচ্ছে, মলা মাছ দেখেছ না যাবে, ছোট মাছ, আর যে মাঝখান দিয়ে সাদা লাইন থাকবে, না না সাদা লাইন না, হ্যাঁ দেখো দেখো প্রত্যেকটা স্পষ্ট হচ্ছে, লাইন দেখো, সাদা লাইন উঠছে, সাদা লাইন, সাদা লাইন, সাদা, হ্যাঁ ল্যাটারাল লাইনটা অনেক ক্লিয়ার, একদম কথা বলতে। হ্যাঁ, এটা হচ্ছে নামা থেকে আলাদা করা যে হচ্ছে হলো আপনি ল্যাটারাল লাইনটা কোন দিকে, নামা একটু আপার কুলামের এক পাশ থেকে, এক পাশ থেকে। আচ্ছা, পার্সিফর্নিসে প্যারাম্পাসিস নামা ছিল, এটা ডাঙ্গলটা একটু বড় মতো, এই মলা আর ওই পার্সিফর্নিসের প্যারাম্পাসিস নামা, এই দুইটা পার্থক্য করার উপায় হচ্ছে ওইটার ল্যাটারাল লাইনটা ছিল একদম সাদা এবং মাঝ বরাবর, আর মাছের মাঝ বরাবর সাদা চওড়া, আর এটা হচ্ছে একটু চিকন, আর এটা অপার কুলামের এক পাশ থেকে, এক পাশ থেকে চলে গেছে, প্রত্যেকটাই দেখেন অপার কুলামের এক সাইড দিয়ে ল্যাটারাল লাইনটা নিচে চলে গেছে, আর এটা পেরাঙ্কেলটা বড়, আর ওগুলা হচ্ছে দুইটা সমান, পেরাঙ্কেলটা বড়, পেরাঙ্কেলটা বড়, উপর নিচ বলতে কোটিওটা
কটিও কটিও আর কটিও হচ্ছে চেনার একমাত্র উপায় ওই ডরসাল ফিনের এইটা ঢালটা হ্যাঁ ডরসাল ফিনের পিছন দিয়ে দেখেন একটা ঢাল হয়ে একটা কনকেভ একটা ইয়ে হইছে বডি শেপটা আচ্ছা আরটা আছে না আরটা কটিও দেখি না এই যে এটা কালো কালছে লালচে লালচে ভাব থাকবে লালচে কালো ভাব আচ্ছা রাজবরা গেল আর এই স্পট থাকবে না ওটাতে এটাতে স্পট থাকবে এটাতে লেজ স্পট থাকবে আর লেজটা হচ্ছে পয়েন্টেড পয়েন্টেড না ওটা হ্যাঁ এটা এটাও কিন্তু সেই থাকবে আপনার আছে আচ্ছা এটা ভালো মাছ কথা কালো এই ভালো মাছ দেখেন কালো একই লাস্টলি গটিও ডরি দাঁড়া দাঁড়া একটু দাঁড়াও গুনটিয়া গুনটিয়া হলো কুইয়া মাছ মাথাটা সেকন স্পট থাকবে অনেক শেষ না গুড বাই